ব্যবসা বাণিজ্য সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। এটিএম বুথ হ্যাকিং এর ঝুঁকির কারণে কঠোর সতর্কতা অবলম্বন করছে দেশের সরকারি ব্যাংকগুলো। এর মধ্যে কমিয়ে আনা হয়েছে লেনদেনের সময়ও। ব্যাংকের আইটি প্রধানরা বলছেন এই ধরনের হামলার আশঙ্কা থাকবে সবসময়, তাই প্রস্তুতিও থাকতে হবে 24 ঘন্টা। তবে গ্রাহকদের চিন্তিত হওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন ব্যাংকাররা। এটিএম কার্ড জালিয়াতি বা পজ মেশিনের মাধ্যমে গ্রাহকের অর্থ লোপাটের ঘটনা বাংলাদেশে নতুন নয়। আবারও সাইবার আক্রমণের মাধ্যমে এটিএম বুথে বড় হামলার আশঙ্কার খবরে সতর্ক ব্যাংকগুলো। গোয়েন্দা সংস্থা বলছে আক্রমণ হতে পারে উত্তর কোরিয়া থেকে, আর বড় সাইবার হামলার ঝুঁকিতে আছে সরকারি ব্যাংকের এটিএম। এ বার্তা আমলে নিয়ে এরই মধ্যে সতর্ক দেশের ব্যাংকগুলো। এটিএমকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে এবং সেই কারণে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের এটিএমগুলো বন্ধ রাখার ব্যবস্থা করেছে। কিছুদিন আগেও এরকম একটা সতর্কতা আমাদেরকে জারি করা হয়েছিল এবং এটা আশার কথা যে সমস্ত ব্যাংকগুলো এবং আমরাও বিশেষভাবে খুব ত্বরিত আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, তার প্রেক্ষিতে কোনো দুর্ঘটনা আমাদের ঘটেনি। ঝুঁকি এড়াতে লেনদেন সীমিত করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর উদ্যোগের কথাও জানালেন ব্যাংকাররা। তবে সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে নিরবচ্ছিন্ন সতর্কতা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন ব্যাংকের তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের মতে এক মুহূর্তের অসতর্কতায় খেসারত দিতে হতে পারে বড় অঙ্কের। কিছু ব্যাংক রাত্রে এটিএম বন্ধ করে দিল, স্বাভাবিকভাবেই জনমনে একটা কনফিউশন তৈরি হচ্ছে। রাতে বন্ধ করলো কারণ তারা জানে যে রাতে তাদের মনিটরিং সিস্টেমটা স্ট্রং না। কিন্তু আসলে ব্যাংকগুলোর কি উচিত ছিল যে দিনে যে মনিটরিং ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাই রাতে সেই সময়ের জন্য ইনপ্লেস করে দেওয়া। সাইবার ঝুঁকি এড়াতে সিকিউরিটি সিস্টেমকে এমনভাবে প্রস্তুত করার তাগিদ দিচ্ছেন আইটি বিশেষজ্ঞরা, যেন হ্যাক করলেও হ্যাকারদের জন্য তা লাভজনক না হয়। নিশ্চিদ্র একটা নিরাপত্তা বলয় গড়তে হবে, যেন হ্যাকাররা আপনাকে হ্যাক করতে গেলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট তাকে করতে হবে যেটা তার জন্য কোনোক্রমেই লুক্রেটিভ এবং ফিজিবল হবে না। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যাঙ্গালোর সাইবার নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে জানাতে এখন যুক্ত হচ্ছেন আল আরাফা ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বারী। সৈয়দ মাসুদুল বারী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টালিখাতায়। এই আলোচনায় আমরা যেটি প্রতিবেদনে দেখলাম যে সরকারি ব্যাংকগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, সতর্কতা মানাও হচ্ছে, কিন্তু ব্যাংকগুলোর সামগ্রিক সংখ্যায়, গ্রাহক সংখ্যায় বেসরকারি ব্যাংক অনেক এগিয়ে আছে। বেসরকারি ব্যাংকের নিরাপত্তার কী পরিস্থিতি, বিশেষ করে যদি আপনার ব্যাংকের উদাহরণ দিয়ে আমরা আপনি একটু বলেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আপনার মাধ্যমে সমস্ত দেশবাসী এবং যারা শুনছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন সবাইকে মুক্ত রাখেন সেজন্য দোয়া করেন। দেখুন, নিরাপত্তা ব্যবস্থা যেমন সব ক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থা প্রবলেম তো থাকবে। আপনি তাই বললে কি আপনি রাস্তায় বেরোবেন না? এখন তো করোনা আছে, তো করোনার মধ্যে তো বলা আছে যে স্টে হোম, আপনাকে বাসায় থাকতে বলছে, আপনি অকারণে বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। কিন্তু মানুষ কি তাই বলে সারা জীবন এভাবে বসে থাকবে? আমাদের উচিত হবে প্রপার প্রোটেকশন নেওয়া। আমাদের উচিত হবে যে কিভাবে আমরা নিরাপত্তা নিয়ে আমাদের ঝুঁকিগুলোকে আমরা কিভাবে এড়াতে পারি। সেক্ষেত্রে ব্যাংকগুলো, আমাদের ব্যাংকের কথা যেহেতু আপনি আনলেন, আমরা অ্যাকচুয়ালি ফিফথ জেনারেশন ফায়ারওয়াল ইউজ করি। এটাই যথেষ্ট নয়, আমরা এসআইএম প্যাম ইউজ করি, এগুলো হচ্ছে প্রিভেনশন এবং প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। আমরা লেয়ার ফাইভে আমরা F5 ইউজ করা হয়, যেটা আসলে এনি সাইবার অ্যাটাক আমরা ওখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সাসপিশাস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারি এবং এগুলোকে প্রপার মনিটরিং করার জন্য এনি আমাদের কাছে যদি মনে হয় যে কোনো রকম একটা সাসপিশিয়াস কোনো একটা জায়গা থেকে ট্রাই করছে, অবভিয়াসলি আমরা এটা আগে থেকেই অ্যালার্ম পাই এবং রাউন্ড দ্য ক্লক 24x7 আমার সিস্টেম থেকে আমরা এটা মনিটরিংয়ের ব্যবস্থা রাখি।
আপনার ব্যাংকের প্রস্তুতি সন্তোষজনক সেটি আমরা বুঝতে পারছি, কিন্তু একটি বিষয় যে সামগ্রিক ব্যাংকের পরিস্থিতি যদি বলি, যে সেখানে বলা হয়েছে যে সরকারি ব্যাংকগুলোতে এবং অন্যান্য ব্যাংকগুলোতে লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লেনদেন হয় না, অথচ ব্যাংকগুলোর যে একটি মটো থাকে সে 24 ঘন্টা গ্রাহককে সেবা দেওয়া, অনলাইনে সেবা দেওয়া, সেই জায়গা থেকে সরে আসাটা কতটুকু যৌক্তিক হচ্ছে? যদি নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী উন্নত না করে এটা করা হয় তাহলে কি হবে? অ্যাকচুয়ালি দেখেন, সাইবার অ্যাটাকের জন্য আপনি রাতে বন্ধ করা দিনে বন্ধ করা এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। মানে আমার এটা একান্তই, আমি অ্যাজ এ আইটিতে যেহেতু দীর্ঘদিন কাজ করছি, আমি বলি এটা একটা এটা মানুষ জনমনে এক ধরনের ভীতির সঞ্চার করছে। অ্যাকচুয়ালি ওনার নিরাপত্তার জন্য, যেমন দেখেন এটিএম সার্ভিস হচ্ছে রাউন্ড দ্য ক্লক, অর্থাৎ 24/7/365 আপনি কি করে ক্লায়েন্টকে দিনের বেলা ফেসিলিটি দিচ্ছেন? সাইবার অ্যাটাকিং হলে কি দিনের বেলা অ্যাটাক করতে পারে না? অবশ্যই হতে পারে। আপনি আপনার সিস্টেমকে কি করে প্রোটেকশন দেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেবেন ওখানে জোরদার করা উচিত, ওটাকে 24/7 মনিটরিং করা উচিত, এবং কোনো সাসপিশিয়াস ট্রানজ্যাকশনকে কিভাবে আপনি এটাকে মনিটরিং করবেন। এবং এই দেখেন ইভেন্ট ম্যানেজমেন্ট, আমরা কি বলি, আমরা যখন কোনো একটা অকারেন্স ঘটে এটাকে লুকায় না রাখে আমরা বলি যে এই ঘটনাটা নিয়ে অ্যানালাইসিস করেন, শেয়ার করেন আপনাদের যে কোনো ব্যাংকরে। আমরা সকলেই আহ্বান জানাচ্ছি, আমরা আমরা ইভেন আমাদের একটা ফোরাম আছে, সিটিও ফোরাম, আমি ওটার ফাউন্ডার সেক্রেটারি জানাচ্ছিলাম এবং এখন ভাইস প্রেসিডেন্ট। সো আমরা বলছি আপনারা ওপেন, যদি কোনো আপনাদের কোনো রকম টেকনিক্যাল হেল্প লাগে আপনারা আসেন, আমরা হেল্প করব। আমরা আপনাদেরকে যে ধরনের হেল্প দরকার হয় আমরা আপনাদেরকে গাইডলাইন দিতে। তার মানে মাসুদুল বাড়ি নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে, আসলে সেবা কিছু সময়ের জন্য বন্ধ রাখা আসলে যৌক্তিক কাজ হতে পারে না। একটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, যে ব্যাংক যদি হ্যাক হয় সেটা তথ্য বেহাত হোক, টাকা বেহাত হোক, গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়, এরকম একটি পরিস্থিতিতে আসলে গ্রাহকের জন্য করণীয় কি? সেই আসলে দুশ্চিন্তায় পড়ে যায় কোন ব্যাংকের থেকে কোন ব্যাংকে যাবে, কোন ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী, এইসব তথ্য কিন্তু গ্রাহকের কাছে শেষ পর্যন্ত আসে না, সে কিন্তু এক ধরনের দুশ্চিন্তার মধ্যে থাকে, তার জন্য করণীয় কি? না, একটা দেখেন পলিসিতে অলরেডি ব্যাংক কিন্তু গ্রাহকে এই ধরনের যদি কোনো সাইবার অ্যাটাক হয়, সাইবার অ্যাটাকের জন্য যদি ক্ষতিগ্রস্ত হয় গ্রাহকের চিন্তার কোনো কারণ নেই, এই কস্টটা বিয়ার করবে হচ্ছে ব্যাংক। হ্যাঁ, ও এটা তার ব্যাংক পলিসিতে বিয়ার করবে, কিন্তু এখানে গ্রাহকের অনেক কিছু করার আছে। আমি কিছু বলি কি যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো খুব বেশি হওয়া উচিত প্রত্যেকটা ব্যাংকের তরফ থেকে, এবং ইভেন আপনারা যারা মিডিয়াতে আছেন দেখেন আপনারা অনেকেই খেয়াল করবেন যে আপনারা যখন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা কোনো কার্ড ইউজ করছেন আপনারা কিন্তু সচেতন না, পিন দিচ্ছেন যার তার সামনে। আপনারা কিন্তু অনেকে দিয়ে দিয়ে পিন দেওয়া বলছেন যে তুমি আমার টাকাটা উঠে নিয়ে আসো, অথবা হোটেলে গিয়ে যখন আপনারা কোনো বিল পেমেন্ট করছেন পজে নিজে ট্রানজাকশন না করে আপনি ওই বয় বেয়ারারকে দিচ্ছেন ট্রানজাকশন করে আনার জন্য। এই সচেতনতাগুলো কিন্তু আসলে আমাদের মধ্যে এখন আসা উচিত, কারণ আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মুভ করছি, ডিজিটাল ট্রান্সফরমেশনটা খুব ফাস্টার হচ্ছে, এবং আমাদের কোভিড এর মধ্যে উই রিয়ালাইজ যে আসলে আমাদের আসলে ডিজিটাল যাওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, ক্যাশলেস সোসাইটি তৈরি হচ্ছে। তো সুতরাং এই সময়টাতে কাস্টমার যারা আপনারা ইউজার এন্ড ইউজার লেভেলে কিন্তু অ্যাওয়ারনেসটা অনেক বেশি দরকার, কি করে তার পাসওয়ার্ড প্রোটেক্ট করবে, পিন প্রোটেক্ট করবে, কিভাবে সে ট্রানজ্যাকশন গুলো করবে, এইগুলোর জন্য আমার মনে হয় যথেষ্ট সচেতনতার দরকার আছে। মাসুদুল বাড়ি, আমাদের তালিকাতায় আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। করোনায় অর্থনীতিতে গতি ফেরাতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে বড় মাঝারি খাত ঋণ সুবিধা পেলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সুবিধা পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সানামের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। অন্যদিকে আগামী জুন পর্যন্ত শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে প্রণোদনা ঋণ চেয়েছেন বিজিএমএ সভাপতি ডক্টর রুবানা হক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলন আয়তনে করোনা সংকট কাটিয়ে উঠতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে অর্থ বিভাগের আয়োজিত ধারাবাহিক মতবিনিময়ের প্রথম সভায় এসব কথা বলেছেন তারা। প্রণোদনা ঋণ বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর অর্থায়ন, বিতরণ ব্যবস্থাপনা এবং নজরদারি। আমরা গবেষণায় দেখেছি বড় এবং কিছু ক্ষেত্রে মাঝারি খাত প্রণোদনা পেলেও ক্ষুদ্ররা এই সুবিধা পাচ্ছে না। ব্যাংকের অসহযোগিতা, প্রয়োজনের চেয়ে কম বরাদ্দ, নানা কারণে তারা বঞ্চিত। এখন একটি নিরপেক্ষ পর্যালোচনা দরকার, প্রয়োজনে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে নতুন প্রণোদনা প্যাকেজ দরকার। While we talk about, Nazneen spoke about employment,
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি কমেছে, সেপ্টেম্বরে কমেছে প্রায় 9%। সেই সঙ্গে ইউরোপের বাজারেও একই অবস্থা, পোশাকের দামও কমিয়ে দিচ্ছে ক্রেতারা। এই সংকট থেকে উত্তরণে আগামী জুন পর্যন্ত পোশাক খাতের শ্রমিকদের বেতনের জন্য বিশেষ সরকারি প্রণোদনা প্রয়োজন। করোনায় মাঝবয়সী শ্রমিকরা অনেকেই চাকরি হারিয়েছে, তাদের যেন কর্মসংস্থান হয় এমন প্রণোদনা দিতে হবে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে পল্লী সঞ্চয় ব্যাংক PKSF এর মতো প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে। আর ক্ষুদ্র ঋণ যথাযথভাবে বিতরণ করা গেলে অভ্যন্তরীণ চাহিদা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধি হবে। মতবিনিময় সভাটি এখনো চলছে, আমরা একটু সরাসরি দেখে আসি সেই অনুষ্ঠানটি। Already I think been destroying the economies around the world, and this century or nowadays the world is very connected with each other. So if one country gets hit, the other one cannot basically avoid. So where is Bangladesh? As you know, first of all, I am here to give a statement which is half full, not obviously half empty. So I am going to have a positive attitude rather than, because you can always say half empty or half full. So if you may not like it, because I am going to talk about that, because I think I'm sorry for being a bit cynical, is that in Bangladesh probably we love negative connotations rather than positive one. So I want to change that as well, because we are in a situation, this is the birth centenary of our father of the nation, and we are going to observe 50th anniversary of our independence. ওসমানী স্মৃতি মিলনায়তনের মতো বিভিন্ন সভা চলছিল, সেখানে আমরা ছিলাম এতক্ষণ। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার বাজারে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে, তবে সার্বিক বিচারে এখনও পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। ঢাকার বাজারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাজারের প্রধান সূচক DCX অবস্থান করছে 4877 পয়েন্টে এবং 15 পয়েন্ট বেড়েছে। DCS এখানেও বেড়েছে 1 পয়েন্টের মধ্যে এবং 7 পয়েন্ট বেড়েছে। আরেকটি বাজার সূচক DC30 1069 পয়েন্টে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি 485 কোটি টাকার বেশি। হাত বদল শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 143টির, কমেছে 68টির এবং অপরিবর্তিত আছে 91টি কোম্পানির শেয়ারের দাম। এবার একটু আমরা দেখে দেবো টপ 20 কী অবস্থা আছে। বেক্সিম ফার্মা 1 নম্বরে আছে 42 কোটি টাকার মধ্যে লেনদেন, সকাল থেকে এটি শীর্ষ পর্যায়ে রয়েছে। বেক্সিমকো 40 কোটি টাকা, এটিও সকাল থেকেই শীর্ষ পর্যায়ে রয়েছে। এবং তারপরে আমরা কয়েকটি ইনস্যুরেন্স কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে তালিকার শীর্ষে রয়েছে। তালিকা যে পর্যন্তই, সঙ্গে থাকুন।